হ্যালো গাইস, এখানে রান্না হচ্ছে। আজকে গণেশ পুজো, তো সবাইকে আছে গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। তো এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি, তো মা ওখানে ময়দা মাখিয়ে নিচ্ছে, আজকে হবে লুচি আর হবে ঘুগনি। তো ঘুগনি এখানে কষানো হচ্ছে, একটু হেল্প করেছি। তারপরে আমি স্নান করে যাবো পুজো দিতে, তারপর বাড়ির কাছেই হচ্ছে পুজো, সেখানে যাবো পুজো দিতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকে। মা এখানে লুচি ছেঁকে নিচ্ছে আর আমি ঘুগনিটা কষিয়ে নিয়েছিলাম, তো মায়ের একটু হেল্প করে দিলাম। তো ঘুগনি রেডি হয়ে গেছে, তো লুচিটা রেডি হলে সবাই ব্রেকফাস্ট করে নেবে। আমি এখন ব্রেকফাস্ট করব না, আমি যাব পুজো দিতে। তো মা এখানে, সবার ব্রেকফাস্ট হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে পুজোটা দিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে পুজো অনেক তাড়াতাড়ি হবে, কিন্তু পুজো অনেকই লেট হয়েছে। তো স্নান করে আমি চলে এসেছি, আর গাছে দেখো কত ফুল হয়েছে। আর বাজার থেকে আমি গাঁদা ফুলগুলো নিয়ে এসেছিলাম, আমার পুজো দেবও কমপ্লিট, আমি পুজোর থালাও রেডি করে নিয়েছি। তো আমি যাবো একটু পরে পুজো দিতে, সেই জন্য বসে আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিধাস ব্লগ। আজকে গণেশ পুজো, সবাইকে জানাচ্ছি গণেশ চতুর্থী অনেক অনেক শুভেচ্ছা। তো আমি রেডি হয়ে নিয়েছি, আমি বাড়ির কাছেই হচ্ছে গণেশ পুজো, সেখানে পুজো দিতে যাব। তার আগে বাড়ির পুজো আমি দিয়ে দিয়েছি, আর সকালে ব্রেকফাস্ট বানিয়েছিল মা লুচি আর ঘুগনি, সেটা বানানো হয়ে গেছে, এখনও খাইনি, উপোস আছি, কারণ পুজো দিতে যাব। তো বাড়ির সবাই খেয়ে নিয়েছে, তো আমি পুজো দিয়ে এসে খাবো। তো এখন বাজে একটা, তো একটা বেজে গেছে। তো পুজো আমি ফোন করলাম, ওখানে তো ঠাকুরমশাই এখনও আসেনি, একটু লেট হবে বললো। তো ওখানে পুজোর আয়োজন চলছে, তো বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছি না, আয়োজন না হলে করে দিতাম। তো লেট আছে এখন, তাই বাড়িতে বসে আছি, বৃষ্টি একটু কমে গেলেই বেরোবো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো খুব ভালো লাগবে। আর আমাদের এখানে কেমন পুজো হয় তো সবই দেখ। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাবো বলে, তো বাড়ির কাছেই হচ্ছে পুজো, তোমাদেরকে তো আগেই বললাম। আর দেখো সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, রাস্তায় পুরো জল জমে আছে। তো খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন প্যান্ডেলের দিকে। তো ওখানে গিয়ে দেখলাম যে পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি, অনেকটাই লেট হয়ে গেছিলো আমার। তো এখানে বসে পড়লাম। এই যে নিচে বসে পড়েছে, অনেক ভিড় হয়েছিল প্যান্ডেলের এখানে। তো বসে বসে পুজোও দেখছিলাম আর নিজেকে একটু দেখাচ্ছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখন যজ্ঞ হবে, সেই জন্য সবাই রেডি করে নিচ্ছে, যজ্ঞের আয়োজন করছে। সকাল থেকে এতই বৃষ্টি হয়েছে যে যজ্ঞের কাঠগুলো পুরো ভিজে গিয়েছিল, সেজন্য অনেক লেট হচ্ছিলো যজ্ঞ জ্বলতে। তো অনেক ঘি, তারপরে অনেক কিছু দিয়ে জ্বালালো, তো অনেকক্ষণ পরে জ্বলেছে। আর দেখো মূর্তিরা কত বড় করেছে এবারে। এখানে যজ্ঞের পর হবে পুষ্পাঞ্জলি, সেই জন্য এখন দাঁড়িয়ে পড়েছে ঠাকুর মশাই। আর এখানে একটা নারকেলকে লাল শাড়ির মধ্যে বেঁধে, তো ক্লাবের সব ছেলেগুলো দাঁড়িয়ে আছে, তো এখানে দিয়ে দেবে। তারপরে হবে আমাদের আরতি, তারপরে হবে পুষ্পাঞ্জলি, না তার আগে হয়েছে সে ঠিক মনে পড়ছে না, আমায় ভুলে গেছি। তো পুজোটা এখন প্রায় শেষ হতে এসছে, আর পুষ্পাঞ্জলি হয়ে গেলেই শেষ হয়ে যাবে। প্রত্যেক বছরের তুলনায় এবছর ঠাকুরটা অনেক বড় হয়েছে, তো খুব ভালো লাগছিল দেখে। আমাদের এখানে ক্লাবেই পুজোটা হয়, তো ক্লাবেই পুজো দিতে এসেছি আমি। তো এখানে ছোটো করে একটা প্যান্ডেল করেছে, তো প্যান্ডেলটা তোমাদের একটু পরে আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর আমাদের পরশু দিন বলেছে যে একটা খাবারের এখানে আয়োজন করা হয়েছে, যারা পুজো দিয়েছে বা আশেপাশে যারা আছে বাড়ি, তাদের সবাইকে ইনভাইট করেছে, এখানে প্রসাদ নিবেদন করবে বা ফ্রাইড রাইস বা আলুর দম, এটাই তো শুনেছি, ঠিক আমি বলতে পারছি না। তো আমি যাবো ওখানে আমরা, তো সেই ব্লগও তোমরা পেয়ে যাবে। আর এখন হচ্ছে আরতি। আমাদের এখানে প্রায় সব জায়গায় গণেশ পুজো হয়, তো আশেপাশে অনেক জায়গায় গণেশ পুজো হয়েছে, তো সেখানে যাওয়া সম্ভব হয়নি। তো এখানেই আমি পুজোটা দিয়েছি, আর পুজো কমপ্লিট হওয়ার পর তোমার ঠাকুরটা পুরো ভালো করে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে গরুকে, গরু দাদাকে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। তো অনেক জোরে খিদে পেয়ে গেছে আমার, তো আমি হাফ চলে গেছিলাম। তারপরে মনে পড়লো যে তোমাদেরকে তো প্যান্ডেলটা ঘুরে দেখানো হয়নি, তো রিটার্ন আবার এসে তোমাদেরকে প্যান্ডেলটা ঘুরে দেখিয়ে দিলাম। আর এখানে বজরং বলির মন্দির আছে, আর সাইডে হয়েছে গণেশ পুজো। তো দেখো এখন অনেকেই আছে, তো অনেকে আছে, তো আমার তো খুব খিদে পেয়ে, তাই বাড়ি আমি চলে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো হেঁটে হেঁটে পুজোর থালা আমার সঙ্গে আছে, তো পুজো দেওয়ার পরে থালা রিটার্ন করে দিয়েছে আমাদেরকে, তো থালার জন্য আমাদেরকে ওয়েট করে থাকতে হয়নি। তাড়াতাড়ি করে আমরা চলে এসছি, তো বাড়ি গিয়ে আমি খেয়ে নেবো। এখন অব্দি উপোস আছি আমি, নির্জলে উপোস আছে বলে, নির্জলে উপোস আছে, তো বাড়িতে গিয়ে আমি খেয়ে নেবো। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, তো আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। বাই।